ফ্ল্যাশব্যাক। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 10:45, আর আজকে আমি আর মা যাচ্ছি দুগান্ত রেস্টুরেন্ট বিরিয়ানি চিকেন চাপ খেতে। অনেক দূরে প্ল্যান করছিল, কিন্তু মায়ের সময়ের জন্য হচ্ছিল না। আজকে মায়ের সময় হয়েছে, তাই যাচ্ছি আজকে বন্ধুরা। তো বন্ধুরা, এবার আমরা দুগান্ত রেস্টুরেন্টে এসে গেছি। আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করবো, আর এখানকার একটা ছোটো মতো পার্কও আছে, তোমাদের সেটা দেখাবো, তোমরা দেখতে থাকো। খাবার দাবার কিরকম হয় তোমাকে দেখাচ্ছি, সেটা খাবার খাবো যখন তোমাকে দেখাবো ভিডিও করে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ তোমরা যুগান্ত রেস্টুরেন্টের নিচের দিকটা। এইখানটা আমার খুবই ভালো লাগে বন্ধুরা, কারণ এখানে প্রচুর গাছপালা আছে আর খুবই শান্তিপূর্ণ একটা জায়গাও আছে, যেখানে এখন আমার মা বসে আছে। হয়তো আমাকে দেখাচ্ছি শিব মন্দির, খুবই ভালো জায়গা বন্ধুরা। এখানে লাইটের কাজটা খুব ভালো আছে, সন্ধ্যেবেলা দিক করে বা রাতের দিক করে দেখতে খুবই ভালো লাগে। তোমাকে দেখাচ্ছি, বন্ধুরা এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, খুব শান্তিপূর্ণ একটা জায়গা বন্ধুরা শিব মন্দির। তো বন্ধুরা, এবার আমরা রেস্টুরেন্টের ভেতরে যাব খেতে। তো ওখানকার খাবার দাবার কীরকম হয় সেটা তোমাদের দেখাচ্ছি। তো তার আগে একটু এখানে আমরা বসি, আমার এই জায়গাটা খুব ভালো লাগে, শান্তি পাই এই জায়গাটাতে, মহাদেবের কাছে বসে একটু শান্তি পাওয়া যায়, তাই একটু বসি, তারপর রেস্টুরেন্টের ভেতরে যে খাবার দাবার কীরকম হয় সেটা তোমাদের বলছি। যে বন্ধুরা, তো বন্ধুরা তোমরা আজকে দেখলে আমি যুগান্ত রেস্টুরেন্ট এসেছি। তো যুগান্ত রেস্টুরেন্টের আমার সব থেকে বেশি প্রিয় জায়গা এই জায়গাটা, এখানে মহাদেব আছে, মহাদেবের কাছে বসে খুবই ভালো লাগে আমার, শান্তিপূর্ণ একটা জায়গা। আর এই যুগান্ত রেস্টুরেন্টে সব থেকে বেশি ভালো জায়গা কি, এই রেস্টুরেন্টে প্রচুর গাছপালা আছে, আর সত্যি কথা বলতে কি প্রকৃতির জায়গা আমার খুবই ভালো লাগে। তাই তোমরা যুগান্ত রেস্টুরেন্টে এলে এই জায়গাটা এসে বসবে, খুব শান্তিপূর্ণ একটা জায়গা। আর যুগান্ত রেস্টুরেন্টে প্রচুর গাছপালা আছে, তাই খুব বেশি ভালো লাগে। একটু পর আমরা যুগান্ত রেস্টুরেন্টের ভেতরে যাব, সেখানে খাওয়া দাওয়া করবো, আর খাবার কীরকম হয় ভালো কি খারাপ সেটা তোমাদেরকে বলবো। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা একবার যুগান্ত রেস্টুরেন্টে আসলে এই জায়গাটা একটু এসো, খুব ভালো লাগবে তোমাদের। আর একটু পর তোমাকে দেখাচ্ছি কীরকম খাবার দাবার। চলো বন্ধুরা, এবার যুগান্ত রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের খাবার দাবার চলে এসছে। আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আর একটা তান্দুরি রুটি। তো এবার খেয়ে দেখা যাক কীরকম হয়েছে খাবারগুলো, তো তারপর তোমাকে বলছি কীরকম খাবার দাবারগুলো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, thank you.
রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি। তো আজকের বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, তো নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো টাটা আজকের মতো। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত। আর এই ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।